নমস্কার, আপনারা দেখছেন আর ই নিউজ, আমি সঙ্গে রয়েছি শ্বেতা। সম্প্রতি দেশে চতুর্দশতম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জগদীপ ধনখড়। বুধবার তাকে পদাধিকার বলে প্রাপ্ত নতুন আসনে দেখল দেশবাসী। রাজ্যসভা চেয়ারম্যান হিসেবে প্রথমবার অধিবেশন পরিচালন করলেন জগদীপ ধনখড়। বুধবারই সংসদে শীতকালীন অধিবেশনের সূচনা হয়েছে, চলবে আগামী 29 ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের সূচনা পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরাষ্ট্রপতির নির্বাচনে ধনখড়ের বিপুল জয়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, উনি রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন, সকলকে নিয়ে কাজ করতে পারেন। আমার বিশ্বাস, আমাদের সকলকে নিয়ে উনি এগিয়ে যাবেন। ওনার মার্গদর্শনে আমরা সমৃদ্ধ হব বলেও এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী।